e-freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমরা একটি মার্ক ক্যালকুলেটর বানাতে পারি। ইউজার একটি মার্ক দিবে এন্ড সেই মার্ক অনুযায়ী তার কি পাস নাকি তার ফেল সেটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে জানাবো। এন্ড তার গ্রেডের পয়েন্ট কত, এ প্লাস অর এ গ্রেড অর এ মাইনাস, সেটিও আমরা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামের মাধ্যমে জানাবো। তাহলে আমরা সর্বপ্রথম ইন্ডেক্স ডট জেএস এ যাই। আমরা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে ফাইলটি আমরা ক্রিয়েট করে নিয়েছি অ্যান্ড আমাদের বেসিক স্ট্রাকচারটিও লিখে ফেলেছি অ্যান্ড আমাদের ইন্ডেক্স ডট জেএস এর সাথে আমরা এখানে লিঙ্ক করে দিয়েছি। তো আমরা ইন্ডেক্স ডট জেএস এর আমরা চাই অ্যান্ড আমরা এখানে একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই, ভ্যারিয়েবলটির নাম দিই আমরা মার্ক। মার্ক ইজ ইকুয়াল টু আমরা এখানে এটি ফ্লোটে কনভার্ট করবো অ্যান্ড ফ্লোটে কনভার্ট করার জন্য আমাদের পার্স ফ্লোট ব্যবহার করতে হয় অ্যান্ড আমরা এটি একটি প্রম্পট নিব। প্রিন্ট করে দেখে নি ডকুমেন্ট ডট রাইট আমরা মার্ক করে দিই অ্যান্ড আমরা পেস্টিক আরেকবার রিলোড দিয়ে নিই ইন্টার মার্ক আমরা দিয়ে দিই ওকে দিই। দেখতে পাচ্ছি আমাদের 70 এখানে আমাদের এখানে এসেছে। এখন আমরা দেখবো আমরা এই মার্ক অনুযায়ী কিভাবে আমরা গ্রেডগুলো আমরা দেখাতে পারি। তো গ্রেডের জন্য আমরা এখন ব্যবহার তো আমরা এই গ্রেডটা দেখানোর জন্য আমরা এখন ব্যবহার করব এফ এলস। সর্বপ্রথম আমি একটি কন্ডিশন দেব এখানে, আমার কন্ডিশনটি হবে যে আমার মার্কস যদি আমার বড় হয়, মার্কসের সংখ্যা যদি আমার বড় হয় অ্যান্ড সমান হয় 80 থেকে বড় অথবা 80 সমান যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব ডকুমেন্ট ডট রাইট আমাদের হবে এখানে এ প্লাস অ্যান্ড আমাদের আরেকটি আমরা কন্ডিশন এখানে হবে যেমন এলস ইফ মার্কস যদি 80 থেকে বড় না হয় বা সমান না হয় তাহলে আমাদের এলস ইফ আমাদের হবে মার্কস যদি আমাদের বড় অথবা সমান হয় আমাদের 70 তাহলে আমরা ডকুমেন্ট ডট রাইট আমরা এখানে লিখে দেব এ গ্রেট অ্যান্ড আমরা আরেকটি এলস ইফ নিচ্ছি অ্যান্ড এখানে আমরা মার্কস যদি আমাদের বড় অ্যান্ড ইকুয়াল যদি আমাদের 60 হয় তাহলে আমাদের এখানে ডকুমেন্ট ডট রাইট আমরা এখানে লিখব বি, আমরা এখানে লিখব এ মাইনাস হবে আমাদের অ্যান্ড এলস ইফ যদি আমাদের 60 বড় অথবা 60 যদি সমান যদি না হয় তাহলে আমরা এখন দেব মার্কস যদি গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু আমাদের যদি 15 হয় তাহলে আমরা এখানে করব ডকুমেন্ট ডট রাইট আমরা এখানে লিখব বি, যদি আমাদের 50 বড় অথবা 50 সমান যদি না হয় এলস ইফ মার্কস ইজ গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু 40 অ্যান্ড আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট আমরা এখানে করে দেই সি। তারপর আমরা এখানে আরেকটি কন্ডিশন দেব এলস ইফ মার্কস ইজ গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু যদি আমাদের এখানে যদি আমাদের 33 এর সমান অথবা এর যদি উপরে হয় তাহলে হবে আমাদের ডকুমেন্ট ডট রাইট আমাদের ডি, এলস যদি এগুলার কোনো নাম্বারই যদি আমাদের না হয়ে থাকে তাহলে আমাদের হবে ফেল, এলস আমাদের ডকুমেন্ট ডট রাইট আমরা করব এখানে লিখে দিই ফেল। আমরা যদি এখন আমাদের ব্রাউজারটিকে একবার রিলোড দিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে আমাদের ইন্টার মার্ক চাচ্ছে, আমি উদাহরণস্বরূপ এখানে 80 দিচ্ছি ওকে দিচ্ছি দেন আমাদের এখানে 80 প্রিন্ট করাচ্ছে অ্যান্ড প্রবলেমটা হয়েছে আমরা এখানে সব জায়গায় আমরা মার্কের পরিবর্তে আমরা এস দিয়েছি, এখান থেকে আমরা এসগুলো কেটে দিচ্ছি
আমরা একটি কাজ করতে পারি, আমাদের যেহেতু অনেক জায়গায় আমাদের অ্যাজ দেওয়া আছে, তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে একটি শর্টকাট ইউজ করতে পারি। আমরা এখানে কন্ট্রোল প্লাস এফ বাটনে প্রেস করব, এরপর আমাদের উপর থেকে একটি পপ আপ টাইপের আসবে ভিজুয়াল স্টুডিও কোডে। দেন ফাইন্ড, এখানে আমরা লিখব, এখানে মার্কস। আমাদের এখানে যে একটি বাটন আছে টগল বাটনটি, সেটিতে ক্লিক করার পর রিপ্লেসে আমরা লিখে দেব মার্ক। তাহলে আমাদের মার্ক যে জায়গাগুলো আমাদের লেখা আছে সেগুলো আমাদের মার্কে আমাদের চেঞ্জ হয়ে যাবে। দেন আমি এখানে রিপ্লেস অল বাটনটি রয়েছে সেটিতে আমি ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের এসব মার্কে আমাদের মার্কস থেকে মার্ক হয়ে গেছে সবগুলো। এখন এটিকে ক্লোজ করে দিই। দেন আমাদের ইন্টার দ্য মার্ক চাচ্ছে, আমি এখানে উদাহরণস্বরূপ 1টি দিচ্ছি। আমি বেস্টিকে এটিকে ক্লোজ করে আরেকবার রিলোড দিচ্ছি অ্যান্ড এখানে আমি লিখছি 80। দেন ওকে দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি 80 এ প্লাস আসছে। আমি রেকমেন্ড ডট রাইট মার্কটিকে আমি এখান থেকে কেটে দিই। এখন যদি আমি পেজটিকে আরেকবার রিলোড দিই, আমি যদি এখন লিখি 17, এখন আমি এটিকে ক্লোজ করে দিই, আরেকবার রিলোড দিয়ে নিচ্ছি। এখন যদি আমি লিখি 70, তাহলে ওকে দিয়ে দেখি, তাহলে দেখি আমি আমার গ্রেড হচ্ছে এ। অ্যান্ড যদি আমি এখানে দেই উদাহরণস্বরূপ 20, তাহলে আমাদের এখানে ফেল দেখাবে। এখন 20 না দিয়ে যদি আমি এখানে দেই 90, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখন দেখাচ্ছে এ প্লাস। তো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমরা একটি মার্ক ক্যালকুলেটর বানাতে পারি। ধন্যবাদ।